মিষ্টি দুধের ক্ষীর দিয়ে তৈরি হয় প্যারা সন্দেশ, আর খেজুর রসের নলেন গুড় দিয়ে তৈরি হয় নলেন গুড়ের সন্দেশ। এই সন্দেশ দেখতে যেমন চমৎকার, খেতেও দারুণ সুস্বাদু। প্রায় ৫০ বছর ধরে ঐতিহ্য ধরে রেখেছে নড়াইলের কার্তিক কুণ্ডু মিষ্টি ভাণ্ডারের এই ক্ষীরের সন্দেশ ও নলেন গুড়ের প্যারা সন্দেশ। ছোটবেলা থেকে সেই যখনই বাবার হাত ধরে বাজারে এসেছি, তখন থেকেই বাবা এখানে নিয়ে আসতেন, এখানে বসাই খাওয়াইতেন। এই দোকানটা অনেক পুরাতন এবং এখানের মিষ্টি একদম নিঃসন্দেহে নির্ভরযোগ্য মিষ্টি। প্রথম আসার দুধ আছে চুলোয় চাপা, চুলো চাপানোর পরে আছে আপনার কাঠ জাল ধরলে আছে আপনার দুধটা ফুটে যায়, ময়দা ফিট দিই, ফিট দেওয়ার পরে ছানা কাটে, ছানা আছে কানিতে চুলোয়ে জলটা ঝরে গেলি, তারপর আছে চুলোয় ফিরে সন্দেশ ফুটা শুরু করি, সন্দেশটা পাক হয়ে গেলি সন্দেশ আসছে আপনার ফিরে আছে থালায় কাটি। অতুলনীয় স্বাদ ও গুণগত মানের কারণে এত দীর্ঘ সময়ে একটুও ভাটা পড়েনি চাহিদায়। বর্তমানে এই মিষ্টি যাচ্ছে দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে। মূলত ভালো মান এবং অপরিবর্তনীয় স্বাদের কারণেই তাদের মিষ্টির চাহিদাও অনেক বেশি বললেন এই খদ্দের। আমাদের আত্মীয় স্বজন দেশে আমেরিকা, কানাডা, ইংল্যান্ড সহ অনেক দেশে বসবাস করে, তাদেরও আমরা এই দেশের এই মিষ্টি আমরা এখান থেকে পাঠাই এবং সেখানে খুব জশ। অনেক সুনামের সাথে কার্তিক কুণ্ডু এই মিষ্টির দোকান চালাতেন। তার মৃত্যুর পর বর্তমানে ছেলে প্রফুল্ল কুণ্ডু ও নাতি নিলয় কুণ্ডু ব্যবসাটি ধরে রেখেছেন। অনেক দোকানদার আছে যে মালে ভেজাল দেয়, সেই মূল থেকে কিন্তু এই দোকানে ভেজাল দেওয়া হয় না, আর আমাদের পরে অনেক আস্থা আছে, চোখ বন্ধ করে আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে মিষ্টি ছেল হয়। ভেজাল মুক্ত হিসেবে পরিচিতি পাওয়ায় এলাকায় বিয়ে, সুন্নতে খতনা, নববর্ষ সহ বিভিন্ন উৎসবে এই দোকানের মিষ্টির দেখা মেলে। জেলার বাইরে থেকে আসা অতিথি চেখে দেখেন এই মিষ্টির মোহনীয় স্বাদ। নলিনে গুড়ের সন্দেশটা হচ্ছে আপনার অনেক ভালো এবং জনগণের চাহিদা বেশি এটাই, এবং ফ্রিজ সন্দেশের চাহিদাটা বেশি, মিষ্টিটা কম দেওয়া হয়, ছানার মানটা অনেক বেশি থাকে, ভেজাল দেওয়া হয় না কার্তিক কুণ্ডু মিষ্টির দোকানে, সেক্ষেত্রে ছানার মানটাও বেশি থাকে এবং কোয়ালিটিটাও অনেক সুন্দর থাকে। আমি এই দোকানে একজন নিয়মিত কাস্টমার, আমি এই দোকানের সব রকম মিষ্টি, সারাক জিলাপি, আশেপাশে আরো অনেক মিষ্টির দোকান গড়ে উঠলেও মূলত ভালো মান এবং অপরিবর্তনীয় স্বাদের কারণেই তাদের মিষ্টির চাহিদা ৫০ বছর আগেও যা ছিল আজও তার ব্যতিক্রম নয় বলে জানান কার্তিক কুণ্ডু মিষ্টি ভাণ্ডারের নিলয় কুণ্ডু। অনেক জায়গায় রসগোল্লাটা আছে যে অতিরিক্ত মিষ্টি দিয়ে রসগোল্লাটা তৈরি করা হয়, এবং আমাদের এখানে রসগোল্লাটা কম মিষ্টি দিয়ে তৈরি করা হয়, যার কারণে অনেকে পছন্দ করে এবং সেটা অনেক ভালো হয়। শুধু প্যারা সন্দেশ আর নলেন গুড়ের সন্দেশই নয়, এখানে তৈরি দই, ছানা, কালোজাম এবং রসগোল্লা শৈশব থেকেই জনপ্রিয় অনেকের কাছে। এখান থেকে যেরকম দই টক দইটা ভালো পাওয়া যায়, জমা খুব কোয়ালিটি সম্পন্ন, অন্য জায়গায় এরকম হয় না। আমাদের কাল বয়েজ স্কুল থেকে শুরু করে তখন থেকেই খাচ্ছি, অনেক ভালো, সেখান থেকে দেখছি এখানকার মিষ্টি ভালো, এই যে প্রিয় সন্দেশ জায়গায় বাইরে দিয়ে থাকেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।